যাদেরকে আমরা এটা আউটসোর্স করে দিয়েছি আপনারা হয়তো জানেন আলাদা কমিটি করে ওরা একটা প্রেজেন্টেশন দিল দেখলাম যে আমাদের কোনো আপত্তি আছে কিনা সো আমরা মোটামুটি যা দেখেছি সবই অ্যাপ্রুভ করে দিয়েছি গত কয়েক বছর ধরেই বাংলাদেশের ক্রিকেট বোর্ডের সভা মানেই শেখ হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম নিয়ে গদবাধা কিছু আলোচনা এরপর সেগুলো নিয়ে ব্রিফিংয়ে কাটখট্টা কিছু কথাবার্তা এটা মোটামুটি নিয়মে পরিণত হয়েছে কখনো নকশা পাশ কখনো টেন্ডার নিয়ে ঝুট ঝামেলা কখনো আবার পরামর্শক নিয়োগ এ করেই চলছে বিসিবির সভাগুলো এবারেরটাও ব্যতিক্রম হয়নি আবারও সভা শেষে ব্রিফিং এ এসেই সেই পুরনো কথাগুলোই নতুন করে শোনালেন বিসিবি বস জানালেন এবার নাকি টেন্ডার প্রসেসের প্রেজেন্টেশন দেখেছেন তারা দিয়েছেন অ্যাপ্রুভাল টেন্ডার প্রসেসটা এবং বিল ডকুমেন্টটা কি হচ্ছে না হচ্ছে যাদেরকে আমরা এটা আউটসোর্স করে দিয়েছি আপনারা হয়তো জানেন আলাদা কমিটি করে ওরা একটা প্রেজেন্টেশন দিল দেখলাম যে আমাদের কোনো আপত্তি আছে কি না আমরা মোটামুটি যা দেখেছি সবই অ্যাপ্রুভ করে দিয়েছি যে ওরা যেভাবে করছে করুক ওইটাই স্ট্যান্ডার্ড আমাদের দ্যাট ইজ বেস্ট প্র্যাকটিস মিটিং এর আরো একটা বিষয়ও বেশ জনপ্রিয় বোর্ড পরিচালকদের কাছে রিজিওনাল ক্রিকেট কাগজে কলমে যা বেশ ভালোভাবে চলমান হলেও মাঠে ঘাটে একে খুঁজে পাবেন না কেউ চট্টগ্রাম সিলেট ঘুরে এবার নাকি খুলনা বরিশাল বিভাগও হাত দিয়েছে সেই কার্যক্রমে প্রেসিডেন্টের আশ্বাস বাস্তব প্রমাণ পেলে সকল সুবিধাই দেয়া হবে বোর্ড থেকে দুটো জায়গার রিজিয়নাল ক্রিকেট অ্যাসোসিয়েশনের কমিটি আমরা করতে পারি নাই এর মধ্যে একটা ছিল বরিশাল এবং খুলনা সেটাও আজকে আমরা অ্যাপ্রুভাল দিয়ে দিলাম তো অ্যাজ অফ টুডে রিজিয়নাল ক্রিকেট অ্যাসোসিয়েশন যেটা আমরা করেছি অ্যাজ পার আওয়ার কনস্টিটিউশন প্রথমে আমরা একটা অ্যাডহক কমিটি করে দিচ্ছি তারা আবার কোঅপ্ট করে নেবে তারপর প্রসিডিওরটা দেওয়া আছে কনস্টিটিউশনে সো এটা শুরু করে দিতে পারবো আমরা এখনই কোনো জায়গায় বাদ নেই কিছু পাওয়ার আগে কার্যক্রম শুরু করতে হবে সো কার্যক্রম আমরা আশা করছি খুব শীঘ্রই সবগুলা রিজন্যাল ক্রিকেট অ্যাসোসিয়েশন তাদের কার্যক্রম শুরু করবে তাদের কার্যক্রমের সব কিছু কাগজপত্র আমাদের কাছে পাঠালে আমরা তাদেরকে যা সাপোর্ট দেওয়ার কথা আমরা পুরো সাপোর্টটাই তাদেরকে অনেক বালখিল্য আলোচনার মধ্যে বাংলাদেশের ক্রিকেট নিয়ে একটাই ইতিবাচক আলাপ করেছেন কর্তারা আর তা হলো হাই পারফরম্যান্স ইউনিটের বিদেশ টুর এ মাসেই অস্ট্রেলিয়া যাচ্ছে টাইগার এইচপি টিম সেখানে খেলবে চার দিনের ম্যাচ থেকে শুরু করে ওয়ানডে এবং টি তবে সবচেয়ে বড় খবর সে দলে থাকবেন লাল সবুজের টেস্ট দলের নিয়মিত কয়েকটা মুখ অস্ট্রেলিয়াতে যাচ্ছে ওরা চোদ্দই জুলাই থেকে উনিশে অগস্ট এটা একটা লম্বা ট্যুর অ্যান্ড ইটস এ ভেরি এক্সপেন্সিভ ট্যুর বোর্ডের আমাদের জানা মতো এটা ওয়ান অফ দ্য মোস্ট এক্সপেন্সিভ ট্যুর হতে যাচ্ছে এত লম্বা সময় এত দূরে তো এখানটায় আমরা যেটা করছি সাধারণত যেটা হয় যে এইচপি টিম শুধু যায় এখানে আমরা এইচপির সাথে কিছু মিক্সও করেছি আমাদের যেমন ধরেন যারা নাকি ন্যাশনাল টিমের দু একটা প্লেয়ার আছে যারা নাকি লঙ্গার বাসিন ক্রিকেট খেলে টেস্ট ওদেরকেও পাঠাচ্ছি আবার এই টিমও হয়তো হ্যাঁ কয়েকজন কয়েকজন যাচ্ছে এটা আমরা আসলে বেসিক্যালি আমাদের ফিউচার নেক্সট কারা ওই ধরনের কন্ডিশনে গিয়ে ওই ধরনের দলের সাথে খেলে কিছু হবে ওদের হবে সেটাই আসলে আইডেন্টিফাই করার জন্য বোর্ড সভায় সিদ্ধান্ত এসেছে আরো বেশ কিছু বিষয়ে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম এবং সিলেট স্টেডিয়ামের বেশ কিছু গ্রাউন্ড ইকুইপমেন্ট ক্রয়ের অনুমোদন দিয়েছেন পরিচালকরা সঙ্গে বাড়ানো হচ্ছে কোচিং স্টাফ লোকাল কিউরেটর এবং গ্রাউন্ড স্টাফদের বেতন ভাতা নিয়ন মহাইমেন সময় সংবাদ